আধ্যাত্মিক জীবনের জন্য কোনো ব্যক্তিকে কি একজন সদ্গুরুর খোঁজ করতে হয় নাকি তা নিজেই ঘটে আপনি কোথায় খুঁজবেন আর কি করেই বা জানবেন কে সদ্গুরু আর কে সদ্গুরু নন আপনার কাছে বিচার করার কোনো উপায় নেই তাই না তাহলে আমি কোনো জিনিসকে কেমন করে খুঁজব আপনি কেবল খুঁজুন এই ইচ্ছাটা বজায় রাখুন যে আমি জানতে চাই যত বেশি আপনি আমি জানি না হয়ে উঠবেন আপনার অন্বেষণও গভীরতর হয়ে উঠবে তাই না। খোঁজার অর্থ কিছুকে পাওয়ার জন্য খোঁজা নয় খোঁজার মানে যা আপনি জানেন না তার সন্ধান করা যদি আপনাকে খুঁজতেই হয় আপনার কিছু অনুমান করা উচিত নয় তাই নয় কি আপনি আগে থেকেই ধরে নিয়েছেন ভগবান উপরে স্বর্গে বসে আছেন আমি তাকেই খুঁজছি এটা খোঁজ করা নয় এটা শুধুই বিভ্রম খোঁজার অর্থ শুধুই খুঁজে দেখা খোঁজা তখনই সম্ভব শুধু যখন আমি জানি না গভীরভাবে আপনার ভিতরে তৈরি হয় যদি এই আমি জানিনার শূন্যতা আপনার ভিতরে তৈরি হয় আপনার জীবনে সদ্গুরু এসে যাবেন আপনাকে সন্ধান করতে হবে না কারণ আপনি জানেন না কি করে সন্ধান করতে হয় যদি আপনার বুদ্ধি দিয়ে খোঁজেন স্বাভাবিকভাবেই আপনি এমন মানুষ খুঁজবেন যার সাথে আপনি সবচেয়ে বেশি স্বচ্ছন্দ দেখুন আপনি যদি বন্ধু খোঁজেন আপনি কেমন বন্ধু খুঁজবেন এমন বন্ধুকে খুঁজবেন যে রোজ আপনার অহংকে চুপসে দেয় আপনি এমন সঙ্গেই খুঁজবেন যে প্রতিদিন আপনার অহংকে পুষ্টি জোগায় তাই না হ্যাঁ কি না কেউ যদি আপনার অহংকে খুঁজিয়ে দেয় সে আপনার শত্রু হয়ে ওঠে তাই না তো যদি আপনি গুরুর খোঁজ করেন আপনি শুধু এই ভাবের বসেই খুঁজবেন আর তেমন গুরু যিনি আপনাকে আরাম দেন তিনি আপনার জন্য কাজের নন মানুষকে সান্ত্বনা দেওয়ার মধ্যে আধ্যাত্মিকতা নেই এটা শুধুই এক মানসিক স্বস্তি যা আপনার পরিবার আপনাকে দিতে পারে যা আপনার কুকুরটি আপনাকে দিতে পারে কুকুর আপনার কাছে বেশ স্বস্তিদায়ক তাই না কি না আপনার বাড়িতে আছে তারা আপনার স্বস্তির বড় উৎস হতে পারে তাই না আরামের জন্য আপনার ভগবানের প্রয়োজন নেই আপনি ওপারের কিছু খোঁজেন সান্ত্বনার জন্য নয় মুক্তির জন্য আপনি এখন যা তার সব কিছু থেকে মুক্ত হওয়ার জন্য তাই আপনি যদি সান্ত্বনা পাওয়ার জন্য গুরু খোঁজেন অনেকেই আছেন আপনি যদি মুক্তির উদ্দেশ্যে গুরুর খোঁজ করেন তবে তার সঙ্গে বসলে আপনি বিপন্ন বোধ করবেন তার কাছ থেকে আপনি পালিয়ে যেতে চাইবেন আবার একই সাথে এক মুহূর্তের জন্য তাকে ছাড়তে চাইবেন না যদি আপনি প্রতিনিয়ত তার দ্বারা বিপন্ন বোধ করেন একই সঙ্গে তার সঙ্গেই থাকতে চান এর অর্থ তিনি আপনার জন্য এক উত্তম গুরু আপনি যদি খুব স্বচ্ছন্দ হন তার সাথে তিনি আপনার জন্য উত্তম গুরু নন আপনার সর্বদাই অস্বচ্ছন্দ্য বোধ হয় তার কাছে একই সঙ্গে তার সাথে থাকার ইচ্ছাটিও রয়েছে সেটাই আপনার জন্য সুন্দর প্রেসক্রিপশন